প্রাক্তন সুরভা মন্ডল সভাপতি তথা বর্তমান সেঙ্গিনালা পঞ্চায়েতের প্রধান সুনীল চন্দ্র দাসের নেতৃত্বে বুধবার সালেমা বিজেপির কিষান মোর্চা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন উপলক্ষে সালেমা পোস্ট অফিসে 500 কিষান মোর্চার সদস্য পোস্ট কার্ডে চিঠি লিখে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রীকে। এদিন সালেমা পোস্ট অফিসের সামনে কিষান মোর্চার সদস্যরা জমায়েত হয়ে এই পোস্ট কার্ডগুলি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান। সম্মানীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনে আমি নমস্কার জানাই এবং ডক্টর মানিক সাহা এবং কৃষিমন্ত্রী চন্দ্রজিৎ সিংহ রায়কে আমরা প্রণাম জানাই, কারণ ত্রিপুরা রাজ্য এমন একটা রাজ্য, ছোট্ট রাজ্য, এই রাজ্যের উন্নয়নের জন্য সারা ভারতবর্ষের জন্য করেছে, কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের জন্য যা করেছে আমরা তাদেরকে প্রণাম জানাই এবং দীর্ঘায়ু তাই না ওনার জন্মদিনে আমরা কামনা করি। কারণ আমরা কোনোদিনই জানতাম না যে কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারে। আমরা শুধু কমিউনিস্ট আমলে কৃষকরা আন্দোলন দেখছি ন্যায্য মূল্যে ধান নিতে হবে কৃষকদের, কিন্তু আমরা কোনোদিন আমরা পাইছি না সেই সুফলটা। আজকে ডক্টর মানিক সাহা এবং প্রণজিৎ সিংহ রায়ের পুর থেকে প্রধানমন্ত্রীর কল্যাণে আমরা আজকে প্রত্যেকেই কৃষি পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছি, আনারস বিক্রি করতে পারতেছি, আর কাঁঠাল বিদেশে আমরা পাঠাইতে পারতেছি, এটা আমরা ওনাকে বলতে পারব না। এবং শুধু তাই নাই, আমরা কৃষকরা কোনোদিন জানি না আমার জমিতে আমি ফসল করুন, অথচ এই ফসলের লাগি বছরে 6,000 টাকা পামো আমরা সাধারণ কৃষকরা, আমরা কোনোদিনই আমরা জানতাম না। এই সম্মানীয় প্রধানমন্ত্রীর আমলে এবং মুখ্যমন্ত্রী প্রসেনজিৎ সিংহ রায়ের তত্ত্বাবধানে আমরা সেই কৃষি ঋণ বা কিষাণ সম্মান নিধি ইতি আমরা পাইতেছি, তাই আমরা ওনার জন্মদিনে ওনাকে আমরা দীর্ঘায়ু কামনা করি। এবং আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি বলছি, আমরা কৃষকের পক্ষ থেকে আমরা তাদের নমস্কার জানাই এবং সুস্থ জীবন আমরা কামনা করি।